টেস্ট খেলায় বাংলাদেশ জিতেছে আজ, এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে সহকর্মী মামুনুর রশিদ সরাসরি সিলেট থেকে যুক্ত হচ্ছেন, যাচ্ছি তার কাছে। মামুন, সিলেট টেস্ট যাওয়ার পর দলের উচ্ছ্বাস কেমন দেখছেন, সাধারণ মানুষের উচ্ছ্বাসও জানাবেন। আসলে টেস্টের খুব বেশি যে সমর্থক হয়েছে তা কিন্তু না, তবে গুটি কিছু সমর্থক হয়েছে এই পাশটাতে তারা ছিলেন। এখন তো ইতিমধ্যে কিন্তু মাঠ মোটামুটি ফাঁকা হয়ে গেছে, বাংলাদেশ দল অলরেডি ড্রেসিং রুমে চলে গেছে, মাঠে নিজেদের উল্লাসটা ছিল এবং যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেটিও হয়তো বা সে হবে একটু পরে। তো সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু ইতিহাস গড়া একটা জয় পেল। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একটা মাত্র জয় ছিল টেস্টে, সেটা মাউন্ট মঙ্গানিতে নিজেদের নিউজিল্যান্ডের দেশে। বাংলাদেশ নিজেদের মাটিতে নিজেদের দেশে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারালো, এটা বড় একটা অর্জন বাংলাদেশের জন্য। তা সেই জন্য বাংলাদেশের জন্য বড় অ্যাচিভমেন্টটা বাংলাদেশ কিন্তু সেভাবে উদযাপন করেছে। নিউজিল্যান্ড বা এর থেকে বড় দলগুলোর বিপক্ষে সচরাচর আমরা আসলে টেস্ট জিতে দেখি না, কিন্তু এই যে বিশ্বকাপে আমরা খারাপ করার পর সেখান থেকে ফিরে আবার যে একটা ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বা ঘুরে দাঁড়ানোর যে একটা লক্ষ্য নিজেদের মধ্যে যে তাড়না, সেটা কিন্তু এই দলটার মধ্যে দেখা গিয়েছে। আমরা জানি যে এই দলে সিনিয়র প্লেয়াররা ছিলেন না, মাহমুদুল্লাহ রিয়াদের মতো প্লেয়ার ছিলেন না যিনি বিশ্বকাপে ভালো করেছেন, সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার ছিলেন না যিনি নিয়মিত এই টেস্ট দলের অধিনায়ক ছিলেন, তিনি এই দলে ছিলেন না, তামিম ইকবাল বিশ্বকাপের আগ থেকে দলের সাথে নেই। সবকিছু মিলে সিনিয়রদেরকে ছাড়া তারনির্ভর একটা দল, এই দলে একমাত্র সিনিয়র ছিলেন মুশফিক রহিম। এই যে তারুণ্যের একটা দল, নিজেদের মধ্যে যে একটা কেমিস্ট্রি তৈরি করা, নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করা, সেটি কিন্তু বাংলাদেশ এই দলটা করতে পেরেছে। নতুন অধিনায়ক নাজমুল শান্তর অধীনে বাংলাদেশ দলটা কিন্তু নিজেদেরকে ফিরে পাওয়ার লড়াইটা চালিয়ে গেছে, নিজেদেরকে দিন শেষে কিন্তু ফিরে পেয়েছে। আমরা যদি একটু শুরু থেকে দেখি, নাজমুল শান্তর সেঞ্চুরিটা দেখি, অভিষিক্ত ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরি করেছেন, তারপর তাইজুল তিনি হচ্ছে 10 উইকেট নিয়েছেন, সবকিছু মিলে বাংলাদেশের টেস্টে নতুন একটা বার্তা দিল, নতুনের কেতন উড়ানোর যে বার্তা সেটা কিন্তু বাংলাদেশের এই দলটা দিয়ে দিয়েছে।